আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি এখানে যে বাইশাত কবর সেখানে। অ্যাকচুয়ালি এইটা একটা প্রফেট কবর, মানে একটা নবীর কবর। এখান থেকে মানে যদি জর্ডানের একটা মানে নিচে শহরে দেখা যায় পাহাড় আর পাহাড় এরকম আর কি। এখানের পরিবেশ অ্যাকচুয়ালি এখন বিকেল হয়ে গেছে, আমরা এখানে এসে পৌঁছাইছি, কিন্তু একটু শীত লাগতেছে আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, মানে অনেক মাথা ব্যথা। তো আমরা যেহেতু কবরের এখন ভিতরে যাব আর কি। এটা হচ্ছে এখানের গেট, এটা হচ্ছে মানে অনেক উঁচা একটা জায়গায় আমরা আর কি চলে এসেছি। এটা হচ্ছে মেইন গেট, আমরা এখন এই গেট দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে সবাই আর কি যাচ্ছে। তো এটা হচ্ছে গেট, গেট দিয়ে যাওয়ার পর এখানে অনেক কবর আছে। এখান দিয়ে কবরস্থান, অ্যাকচুয়ালি কবরস্থানে আসলেই পরকালের কথা আর কি মনে হয়। এটা হচ্ছে মনে হয় মসজিদ, এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, এখানে জুতা টুতা রাখা যায়। তা আমরা আর কি এখানে আসলাম। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে সবাই অপেক্ষা করতেছে, কোনো এডিটিং করছি না আর কি ভিডিও। এখানে দেখা গেছে যে আমরা এখানে চলে আসছি, এখানে হচ্ছে সবার এখানে জুতা রেখে এখানে যেতে হবে। দেখা গেছে যে এখন ভিতরে যাবো, দেখা গেছে যে আমরা আর কি বাংলাদেশ। এটা এখানে হচ্ছে নামাজ পড়ার জায়গা আছে, ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগেকার মানুষগুলো তো অনেক লম্বা ছিল, আদম আলাইহিস সালাম তো আরো বেশি লম্বা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের এখানে লেখা আছে, এখানে মাথায় কার ওইটা দেখা যায় যে ফাইনালি আমরা এটা কবর জিয়ারত করার পরে এটার ভিতরে হচ্ছে সেই কবরটা যেখানে জুতা রেখে আমরা আর কি ওইখানে গেলাম, গিয়ে দেখে আসলাম। এখন আমাদের অ্যাকচুয়ালি শেষ, এই ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না। অ্যাকচুয়ালি একমাত্র কবরের কাছে গেলেই আমাদের পরকালের কথা মনে পড়ে বা পরকাল সম্পর্কে ভাবনা জাগিয়ে তোলে। যাই হোক, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অ্যাকচুয়ালি আরও অনেক কবর আছে, কবরগুলো ওই পাশে আছে আর কি। এটা হচ্ছে একটা কবরস্থান, এখানে হচ্ছে একটা বড় কবর, একটা প্রফেটের কবর। আর দেখা গেছে যে সবাই আর কি এখানে ভরে গেল। এখানে লেখা আছে 2000 আল আসাস মসজিদ নবী বি সুফি বিন নূন আলাইহিস সালাম।
এখানে সুন্দর করে এখানে লেখা আছে আর কি এখানে কত সাল পর্যন্ত কত সাল এটা এখানে সব লেখা আছে যাক ফাইনালি আমরা এখন চলে যাব কারণ অনেকটা টাইম হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে এখানে আর বেশি দীর্ঘায়িত করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম।